হ্যালো ফুটবল ফ্যান্স, 1978 বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মারিও ক্যাম্পেস। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি। সেই ক্যাম্পেস এবার লিওনেল মেসিকে নিয়ে স্বপ্ন দেখছেন আরও একটি বিশ্বকাপ জেতার। মারিও ক্যাম্পেস মনে করেন, মেসি যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট মেজর লিগ সকারে এসে ঠিক কাজটি করেছেন, এটি মেসিকে বিশ্বকাপ জেতাতে সহায়তা করবে। সম্প্রতি মারিও ক্যাম্পেস এক সাক্ষাৎকারে বলেছেন, আমি কোনো কিছুই করতে বলছি না, মেসি অনেক বড় তারকা এবং সে জানে কি করতে হবে, আমি মনে করি সে যুক্তরাষ্ট্রে এসে ভালোই করেছে, সে এখানে আরও শান্তভাবে থাকতে পারবে, ইউরোপ থেকেও বেশি সময় পাবে নিজেকে তৈরি করে নেওয়ার জন্য, আর তারই ধারাবাহিকতায় সে আরও একটি বিশ্বকাপ জয় করতে পারবে। কিন্তু ইউরোপে থাকলে প্রস্তুতিটা আরও ভালো হতো, যদিও এখানে অনেক শক্তিশালী খেলোয়াড় আনার প্রক্রিয়া চলছে। 2026 সালে ফুটবলের 23তম বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ইউরোপের আবহাওয়া ছেড়ে হতে যাওয়া এই বিশ্বকাপে সকলের চেয়ে এগিয়ে থাকবেন মেসি, এমনটি মনে করেন 1978 সালের বিশ্বকাপ জয়ী তারকা। এদিকে মেসির পরে তার দল ইন্টার মায়ামিতে সার্জিও বুস্কেস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ যোগ দিয়েছেন। এই মুহূর্তে মায়ামি ব্যস্ত রয়েছে আর এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের বিপক্ষে খেলার জন্য। প্রীতি সেই ম্যাচটি হওয়ার কথা রয়েছে আগামী মাসের 2 তারিখে। তার আগে অবশ্য আল হিলালের বিপক্ষে খেলার কথা রয়েছে মেসিদের, সেই ম্যাচটি হতে পারে চলতি মাসের 30 তারিখে। এরই মধ্যে মেসি আর্জেন্টিনায় ছুটি কাটিয়ে মায়ামিতে ফিরে গেছেন এবং আর কিছুদিনের মধ্যেই তিনি ইন্টার মায়ামি স্কোয়াডের সঙ্গে ট্রেনিংয়ে মাঠে নেমে পড়বেন। নতুন বছরের প্রাক মৌসুমে মেসি সুয়ারেজদের যাত্রাটা শুরু হবে 19 জানুয়ারি থেকে। এল সালভাদরের বিপক্ষের ম্যাচ দিয়ে প্রাক মৌসুম শুরু করবে ইন্টার মায়ামি, এরপর এফসি ডালাসের মুখোমুখি হবে তারা। সৌদি আরবে গিয়ে 29 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি আল হিলাল ও আল নাসেরের মুখোমুখি হবে মেসিরা। এরপর 4 ফেব্রুয়ারি হংকং ইলেভেন এবং 7 ফেব্রুয়ারি ভিসেল কোবের মুখোমুখি হবে ইন্টার মায়ামি, এবং ইন্টার মায়ামি তাদের প্রাক মৌসুমটা শেষ করবে 15 ফেব্রুয়ারি মেসি শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসের বিপক্ষে একটি ম্যাচ দিয়ে, যেই ম্যাচটি ইন্টার মায়ামির হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে, এবং তারপরই মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু করবে মেসি সুয়ারেজরা।